হজ অব্যবস্থাপনায় জড়িতদের হুঁশিয়ার করলেন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান। অবশ্য আল্লাহর ভয় দেখিয়ে এবার তিনি ক্ষমাই করে দিয়েছেন, বলেন আগামীবার কোনো অনিয়ম সহ্য করা হবে না। হজ পরবর্তী মূল্যায়ন সভায় তিনি এসব কথা বলেন। সম্পন্ন হয়েছে পবিত্র হজ, এরই মধ্যে দেশে ফিরতে শুরু করেছেন হাজিরা। আশ্বাস থাকলেও এবারও বাংলাদেশের হাজিরা পড়েছেন নানান সমস্যায়। অনেক দূরে বাড়ি ভাড়া করা, লাগেজ না পাওয়া সহ অভিযোগ মিলেছে অনেক। সৌদি আরবের জেদ্দায় হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাব আয়োজিত মূল্যায়ন সভায় তাই বিষয়টি নিয়েই ছিল মূল আলোচনা। ক্ষোভ প্রকাশ করে ধর্মমন্ত্রী এজেন্সি মালিকদের কাছে প্রশ্ন রাখলেন, আল্লাহর কাছে আশা হাজিদের সঙ্গে এমন আচরণ করতে কি তারা ভয় পেলেন না? মানুষকে কষ্ট দেওয়াটা আল্লাহ তাআলা পছন্দ করেন কিনা আমার চিন্তা আপনার সবচেয়ে বেশি দরকার। যার যার যে দায়িত্ব এবং কর্তব্য সেই কাজ সুন্দর সুষ্ঠুভাবে যদি আমরা পালন না করতে পারি অবশ্যই আল্লাহর কাছে এর হিসাব নিকাশটা একদিন আমার মৃত্যুর পরে আমাকে দিতে হবে, আপনাদেরকে দিতে হবে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। ক্ষুব্ধ মন্ত্রী মহানুভবতার পরিচয় দিয়ে এবার তাদের ক্ষমা করে দিলেও পরবর্তীতে আর সহ্য করা হবে না বলে হুঁশিয়ার করেন। যারা করেছেন তাদের কথা বলছি, তার নেহায়েত অপরাধ করেছেন এবং অন্যায় করেছেন। এই অন্যায় এবং অপরাধ থেকে ফিরে আসার জন্য এইবারে লাস্ট ওয়ার্নিং ফরিং, আগামী বছর এই সমস্ত কাজ কিন্তু অন্যায় কাজটা আমরা গ্রাহ্য করতে চাই না। একজন দুজন তিনজন করে শেষে আসবে, এটা হবে না। শিডিউল পিরিয়ডের মধ্যে সবকিছু কমপ্লিট করতে হবে। হাব সভাপতিও বিগত সময়ের মতোই আবারও আগামীতে আর ভুল ভ্রান্তি হবে না বলে আশ্বাস দেন। একটি ব্যাগও যাতে হারানো যায় না যায়, একজন হাজির যাতে কষ্ট না পায় না যায় না হয়, এই বিষয়ে তৎপর হওয়া আমাদের উচিত। মাওলানা ইয়াকুব শরাফতির সঞ্চালনায় ধর্ম সচিব, হজ কাউন্সিলর সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। আশা করব যে আগামী বছর এই সময়ের মধ্যে আমরা কাজগুলো শেষ করার চেষ্টা করব। এটা সুষ্ঠ এবং সুন্দর হজ ব্যবস্থাপনার জন্য সকলে মিলে কাজ করব আমরা। সীমিত লাভ করে হাজিদের সর্বোচ্চ সেবা দেওয়ার আহ্বান জানানো হয় মূল্যায়ন সভায়। ডিবিসি নিউজ ডেস্ক।